সম্মানীয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যে যোজনা যে প্রকল্প মোদী সরকার চালু করেছেন সেটা যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু সেটাতে দেখুন এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন চলে এসেছে আর এই অ্যাপ্লাই নাও অপশন থেকে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে করবেন আর সেটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো প্রথমে বলে রাখি আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আপনি সিম্পলি সার্চ করবেন পি এম বিশ্বকর্মা যোজনা দেখুন আমি এখানে লিখে রেখেছি আপনারা এই যে পি এম বিশ্বকর্মা যোজনা রয়েছে আপনারা এটা সার্চ করবেন সার্চ করলেই দেখবেন এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা ডট গভ ডট এন এই যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে না এই যে অফিশিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে খুলে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করেও এখানে চলে আসতে পারবেন এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনি কিন্তু এখানে সিম্পলি অ্যাপ্লাই নাও অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করতে এখানে একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে নতুন পেজটি ওপেন হয়ে গেছে এবং উপরেই দেখুন লেখা আছে রেজিস্টার নাও এবার আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার পরিবারের কেউ কি গভর্নমেন্টে কোনো চাকরি করে এখানে দেখুন বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয় তো অবশ্যই এটা আপনাকে নো করতে হবে আর যদি আপনার পরিবারে কেউ গভর্নমেন্টে চাকরি করে তাহলে আপনাকে কিন্তু এটা ইয়েস করতে হবে ইয়েস করলে সম্ভবত এই ফর্ম ফিল কিন্তু হবে না তাই আপনাকে কি করতে হবে আপনাকে এখানে নো করতে হবে নো করার পর এখানে আর একটি অপশন খুলে যাবে যেখানে বলা হয়েছে যে আপনি কি কোনো লোন নিয়েছেন সরকারিভাবে বা কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো লোন টোন নিয়েছেন কি না এখানে কিন্তু পরিষ্কার চেয়েছে আপনি যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে আপনি যদি লোন না নিয়ে থাকেন তাহলে আপনাকে নো করতে হবে তো এখানে দেখুন আমি নোতে ক্লিক করেছি ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটি করতে হবে নিচে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে না নতুন একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখুন বলা হয়েছে আধার ভেরিফিকেশন অর্থাৎ আপনার এখানে যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি দেবেন যেটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে নিচে আপনি আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি আপনি ডান দিকে ঘরটাই দিয়ে দেবেন এবং তারপর আপনি কন্টিনিউ করবেন তো বন্ধুরা এগুলি আমি দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে দেখুন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছি ক্যাপচাও ফিল আপ করেছি তারপর যে কাজটি করতে হবে এখানে যে চেক বক্স রয়েছে ওখানে টিক চিহ্ন দেওয়ার পর নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কী হবে না নতুন একটি পেজ আবারও আপনার সামনে ওপেন হবে এরপরে দেখুন নতুন একটি পেজ ওপেন হয়েছে এবং এই পেজে আপনাকে কী করতে হবে না এখানে আপনাকে মোবাইল নম্বরটি একবার দিতে হবে এবং দিকে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে ডান দিকের ঘরে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ওটিপিটা কি করতে হবে না পরবর্তী যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে ওটিপিটা দিতে হবে তো অবশ্যই আপনাকে ওটিপি দেওয়ার পর আমি পরবর্তী যে প্রসেস সেটা দেখিয়ে দিচ্ছি তোমার ধরো নতুন পেজটা দেখুন ওপেন হয়ে গেছে এবং আপনার ফোনে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আপনাকে কি করতে হবে না ওটিপিটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে তো লাইভ আপনাদেরকে ওটিপিটা ফিল আপ করছি এবং নিচে দেখুন যে কন্টিনিউ বলে যে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে ক্লিক করতে কি হবে না নতুন আবারও একটি পেজ আপনার সামনে ওপেন হবে এরপর দেখুন নতুন পেজটি ওপেন হয়ে গেছে এবং সেই পেজের উপর দেখুন লেখা আছে আধার ভেরিফিকেশন এবং নিশ্চয়ই তখন আপনার আধার নম্বরটি শো করছে এরপর আপনাকে কি করতে হবে না এখানে যে চেকবক্সটি যেটা রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে এবং নিশ্চয়ই তখন ভেরিফাই বায়োমেট্রিক এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ভেরিফাই বায়োমেট্রিক অপশানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু কি চাবে না আপনার ফোনে যে কোনো একটি ডিভাইস চাবে যেখানে আঙ্গুলের ছাপ নেওয়া হয় সেই সেই ধরনের একটি ডিভাইস চাবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমার ফোনে সেই ধরনের কোনো ডিভাইস ইনস্টল করা নেই বা কোনো ডিভাইস লগ ইন করা নেই এই মুহূর্তে তাই কিন্তু এখানে একটি ইরোড শো করছে তো এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে দিতে হবে এবং এখানে দেখুন বলে দিচ্ছে যে সার্ভিস নট অ্যাভেলেবেল অর্থাৎ আমার এই যে ফোন সেই ফোনে কিন্তু কোনো ডিভাইস এই মুহূর্তে ইনপুট করা নেই তো ধরো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে ডিভাইস লাগানোর পর অর্থাৎ আঙুলের ছাপ দেওয়ার পর পরবর্তী স্টেপ কী আসছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে পুরো ফর্ম ফিল দেখিয়ে দেবো তখন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন